ওয়েলকাম টু নুরটেক সলিউশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উবার ড্রাইভিং অ্যাপ ইউজ করতে পারেন আর কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, সব কিছু আমি চারটা পর্বে ভাগ করে এটাগুলো দেখাবো। তো প্রথমটা দেখাবো কিভাবে উবার ড্রাইভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপরটা দেখাবো কিভাবে আপনারা মোবাইলে উবার ড্রাইভিং অ্যাপ ইনস্টল করতে পারবেন, তারপরটা দেখাবো কিভাবে উবার ড্রাইভিং অ্যাপ সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, তারপরে দেখাবো লাইভ কিভাবে আপনারা উবার ড্রাইভিং অ্যাপ ইউজ করতে পারবেন, একদম উদাহরণসহ কিভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন কল, কিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন সব কিছু। ওকে, তো দেখতে থাকুন আমার ভিডিওটা পুরা। ওকে, সো প্রথমে আমাদেরকে যেতে হবে গুগলে। গুগলে যাইয়া যেটা করতে হবে, এখানে সার্চ করতে হবে উবার ড্রাইভার সাইন আপ। সো হোয়েন ইউ পুট দ্য সাইন, ইটস ফার্স্ট অন দেখাইতে আছে উবার ড্রাইভিং সাইন আপ অস্ট্রেলিয়া। আমি এটাকে ক্লিক করবো কারণ আমি আছি অস্ট্রেলিয়াতে। আপনি যদি বাংলাদেশে থাকেন অথবা ইন্ডিয়াতে থাকেন তাহলে আপনি আপনার কান্ট্রি দিবেন অথবা অন্য কোনো কান্ট্রি দিবেন। ওকে, তারপরে দেখেন প্রথমটাই বলছে যে সাইন আপ করার জন্য, এই যে এটা যাওয়ার জন্য ড্রাইভ উইথ উবার। সো এইটাকে আমরা ক্লিক করব। ওকে, যখন আমরা এটাকে ক্লিক করলাম তখন আমরা এই পেজে চলে আসলাম। আসার পরে দেখেন সাইন আপ নাও, যে সাইন আপের জন্য আই হ্যাভ এ কার, আই নিড এ কার। সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন যেটা আপনার জন্য প্রযোজ্য। তারপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, সঠিকটা দিবেন মাস্ট। তারপরে পাসওয়ার্ড দিবেন, একটা নতুন পাসওয়ার্ড দিবেন আপনার উবার ড্রাইভারের জন্য। তারপরে এসে গিয়া মোবাইল নাম্বার দিবেন। তো যখন এখানে মোবাইল নাম্বার, এভরিথিং সব কিছু দেওয়া হয়ে যাবে, তখন আপনার কাজটা করতে হবে সাইন আপ টু ড্রাইভ। সাইন আপ টু ড্রাইভে ক্লিক করবেন, তখন আপনারটা সাইন আপ হয়ে যাবে। যখন সাইন আপ করা হলো এবার আপনার সাইন ইন করতে হবে। এখানে দেখেন একটা সাইন ইন অপশন আছে, বা আপনি অন্যভাবেও সাইন ইন করে নিতে পারেন। সাইন ইনে যাবেন, সাইন ইনে যাওয়ার পরে দেখবেন হোয়াটস ইউর ফোন নাম্বার অর ইমেল, আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। এবার ওরা চার ডিজিটের একটা সিকিউরিটি কোড আমার মোবাইলে পাঠাইছে, সেই সিকিউরিটি কোডটা আমাকে এখানে দিতে হবে। ওকে, সো মেক শিওর যে আপনি যেইটা পাইছেন ওইটাই দেন, আর একটা দিলে কিন্তু কাজ করবে না। ওকে, সো এটা দেওয়ার পরে আপনি ওকে দিলেন, ওকে দেওয়ার পরে এটাই চলে যাবে আমার অ্যাকাউন্টে। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি অলরেডি অ্যাকাউন্টে ঢুকে দিতে পারছি। ওকে, সো এখন এখানে আমার আর্নিংস, তারপরে আমার বিভিন্ন ইনভয়েসেস, মানে বিভিন্ন অপশন আছে উপরে, আপনারা এগুলো দেখে নেবেন কী কী অপশন আছে, ঠিক আছে। এগুলো যদি আমি সব দেখাইতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। এখন আপনি যদি লেফট হ্যান্ড সাইড কর্নারে আসেন দেখেন তিনটা দাগ আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা দাগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কী কী আসছে, প্রথমটা আর্নিংস, তারপরে ইনভাইটস, তারপরে সিগা প্রোফাইল। যদি আপনি এবার যেতে হবে প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করলেন, প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে এই আপনার প্রোফাইলে নিয়ে আসলো। সো এখানে কিছু মিসিং ইনফরমেশন থাকবে, আপনি সব কিছু ভালোভাবে ফিল আপ করবেন। ওকে, আমি সিকিউরিটি রিজনে আমি আপনাদেরকে আমার সব কিছু দেখাইতেছি না। ওকে, তারপরে আপনারা সেভ করবেন। এরপরে আপনি দেখেন ডকুমেন্টস, এই ডকুমেন্টে ক্লিক করবেন। কী কী ডকুমেন্ট দরকার, আমি অস্ট্রেলিয়াতে এই জন্য আমার এই ডকুমেন্টগুলো দরকার। আপনি যদি বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে অথবা অন্য কোনো দেশে থাকেন তাহলে আপনার মেবি ডিফারেন্ট কোনো ডকুমেন্ট দরকার হবে। ওকে, সো সব ডকুমেন্ট যে এক হবে এমন কোনো কথা নেই। সো ডকুমেন্টগুলো আপনি যখন দিবেন ওদের কাছে, ওরা করবে কি, এগুলো যাচাই বাছাই করে দেখবে, দেখার পরে প্রত্যেকটা টিক দিবে। ওকে, দেখেন ভেবো চেক, মানে হচ্ছে গিয়া ভিসা চেক, তারপরে ট্যাক্স সেটিং, তারপরে আপনার কারের রিলেটেড সব ভিকেল রেজিস্ট্রেশন, আপনার ভিকেলের রেজিস্ট্রেশন আছে কিনা, ভিকেল ইন্স্যুরেন্স, ভিকেল ইন্সপেকশন রিপোর্ট, যদি সবগুলা ঠিক থাকে তাহলে ওরা দেখেন ভেরিফাই করে আপনাকে টিক দিয়ে দেবে। যখন আপনার সবগুলো ঠিক থাকবে দ্যাট মিন্স আপনি ওকে কাজ করার জন্য। ওকে, সো এটা মেক শিওর থাকবেন, যদি কোনোটাই ক্রস থাকে তাহলে আপনাকে আবার ডকুমেন্ট আপলোড করতে হবে। সো মেক শিওর। এরপরে দেখেন এখানে আছে হেল্প, যদি আপনার কোনো হেল্প লাগে হেল্পে যদি ক্লিক করেন এখানে দুইটাই হেল্প পাবো আমি, ড্রাইভিং প্লাস ডেলিভারিং। সো আমার দুইটাই অ্যাকাউন্ট ওপেন করা আছে, এই জন্য এটা দুইটা অ্যাকাউন্টেরটা একসাথে দেখাইতেছে। ওকে, আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভিংটা, ঠিক আছে, যে ড্রাইভিংটার জন্য দেখেন অল টপিক্স, কী কী টপিক্স আছে, যে হেল্প উইথ এ ট্রিপ, যদি আপনার কোনো ট্রিপের কোনো হেল্প দরকার হয়, সাপোজ আপনি একটা ট্রিপ নিছেন যেই ট্রিপটায় আপনি কম টাকা পাইছেন মনে হইতেছে, অথবা আপনি মনে করেন যে টোল পান নাই, অথবা আপনার কোনো সমস্যা, সেগুলো আপনি সেটা সিলেক্ট করে ওইটার জানাইতে পারেন, যে ট্রিপ প্রাইস অ্যাডজাস্টমেন্ট, ক্যান্সেলেশন, আই ওয়ান্ট টু রিফান্ড মাই রাইডার, এগুলো আপনি করতে পারবেন।
আবার যদি আমি হোমে যাই দেখেন এখানে আরও কিন্তু অনেক অপশন আছে, যে অপশনগুলো মনে করেন যে অ্যাকাউন্ট অ্যাপ ইস্যু কাস্টমার মার সেন্টার, সো এইগুলো আপনারা দেখে নেবেন। আমি যদি এগুলো সব দেখাইতে যাই এগুলো অনেক বড় হবে, এগুলো অনেক অতটা ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা দেখে নেবেন। ভিউ অল মেসেজ, যদি আপনার কোনো মেসেজ থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, এই পর্যায়ে এখন আমি আপনাদেরকে যাব মেইন অ্যাপে। ওকে, আমারটা এই যে আইফোন, এই জন্য আমি যাব অ্যাপ স্টোরে, আপনাদেরটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনারা যাবেন প্লে স্টোরে। সেম থিংস, ওকে, সেম থিংয়ে যাইয়া আপনারা নিচের দিকে যদি যান একটা সার্চ বাটন দেখবেন, সার্চ বাটনে ক্লিক করিয়া আপনারা এখানে লিখবেন সার্চ অপশনে যে উবার দেন ড্রাইভার। ওকে, সো যখন আপনি উবার ড্রাইভার লিখবেন দেখে যখন সার্চ দিবেন তখন দেখবেন রিকমেন্ডেশন আসবে। রিকমেন্ডেশনে প্রথমটা আসছে উবার ড্রাইভার, এটা একটা অ্যাড, সো এটা সেম থিংস, ওইটাও যেতে পারেন অথবা আপনি নিচেরটা যেতে পারেন, পরেরটা লাগছে উবার ড্রাইভার। ওকে, তখন উবার ড্রাইভার দেখবেন এখানে ইনস্টল করতে হবে, যখন এটাকে ক্লিক করবেন তখন এটা ইনস্টল হবে। সো এটা ইনস্টলিং প্রসেস হইতেছে, দেখেন এটা লোডিং হইতেছে, সো লোডিং হইতেছে এখানে অ্যাপটা, দেখেন এখন লোডিং শেষ ইনস্টলিং হইতেছে, অর্থাৎ ইনস্টল করতেছে, ইনস্টল অলরেডি হয়ে গেছে। এবার আমি যাব উবার ড্রাইভারে, এটাকে ক্লিক করবো একটা, যখন আমি ওইটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কাজ করতেছে। ওকে, সো এরপরে এখানে দেখছে উবার ড্রাইভার উড লাইক টু সেন্ড এ নোটিফিকেশন, ওরা আপনাকে নোটিফিকেশন সেন্ড করতেছে, অ্যালাউ করে দেবেন, অর্থাৎ এখানে যেগুলো বলতেছে এগুলো সব অ্যালাউ অ্যালাউ করে দেবেন, ঠিক আছে, আপনাদের অত কিছু জানার দেখার দরকার নেই, শুধু অ্যালাউ করে দিলেই হবে। ওকে, তারপরে আপনারা আসবেন এই পেজে, যখন এই পেজে আসবেন এখানে আপনাকে বলবে আপনি গো, অর্থাৎ আপনি উবারের ইয়ার জন্য গোতে যাবেন। যখন গোতে যাবেন দেখেন আনএবল টু গো অনলাইন, বিকজ কোভিডের জন্য ওরা কিছু রিস্ট্রিকশন দিছে, সেই রিস্ট্রিকশনগুলো আপনাকে পইরা আপনি কি ওটা ফুলফিল করছেন কি না সেগুলোর জন্য এই যে এই জায়গাটায় যেতে হবে। দেখেন অনলাইন হোয়েন রিজলভ, গো টু অনলাইন হোয়েন রিজলভ, এইটাকে আপনি যখন ক্লিক করবেন তারপরে ওরা একটা পেজে নিয়ে যাবে, সেই পেজে বাস পেজে যাইয়া আপনাকে কয়েকটা যে কোভিডের কী কী জিনিস আছে, যে আপনি কি আপনার গাড়ি আপনার কোভিড আছে কিনা, অথবা আপনি কি লক্ষণ আছে কিনা, আপনার গাড়ি ক্লিন আছে কিনা, এরকম অনেকগুলো জিনিস আছে, এগুলো আপনারা পইরা নেবেন। তো যখন আপনি পইরা স্যাটিসফাই হবেন যে না এরকম কোনো কিছু আপনার নাই, সব কিছু ওকে, তখন আপনি করবেন কি একটা একটা করে ক্লিক করে টিক দিতে হবে। সো একটা একটা করে টিক দিবেন, টিক দেওয়ার পরে রেডি টু ড্রাইভে ক্লিক করবেন। দেখেন ওই রেড যেটা ছিল ওইটা চলে গেছে। এইবার আপনি যদি এখন গোতে যান, গোতে গেলে আপনাকে অনলাইনে নিয়ে যাবে, আবার আপনাকে ফেস আইডিও চাইতে পারে, অর্থাৎ আপনার একটা ছবি চাইতে পারে, আপনি তখন যদি ছবি চায় ছবি দিয়ে দিবেন, আমারটা চায় না আমি দিলাম না, এটা সাধারণত চায়। এবারে ওকে দিলেন, ওকে দেওয়ার পরে আপনি মেইন অনলাইনে চলে গেছেন, দেখেন এখন কিন্তু আপনি অনলাইনে আছেন। ওকে, সো আপনি এখন লাইভ, দেখেন ফাইন্ডিং ট্রিপস নিচে যে লেখা উঠতেছে ইউ আর অনলাইন ফাইন্ডিং ট্রিপস, অর্থাৎ আপনার সমস্ত কাজ পিছনের কাজগুলো হয়ে গেছে। এবার ওয়ান বাই ওয়ান আপনাদেরকে অ্যাপের জিনিসগুলো দেখাইতেছি। আপনি যদি উপরে তিনটা লাইন এটা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কি দেখতে পাবেন, প্রথমটা দেখেন হচ্ছে গিয়ে আমার প্রোফাইল, আমার ছবিসহ সব কিছু আছে, আমার রেটিং আছে, তারপরে দেখেন এখানে নিচে অনেকগুলো জিনিস আছে, ইনবক্স রেফারেন্স এগুলো, ঠিক আছে, অনেক কিছু জিনিস আছে। তো আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাইতেছি। ইনবক্সে যদি যান এটা হচ্ছে যত আমার মেসেজ ওরা পাঠাইছে, বা আমি যদি মেসেজ পাঠাইতে থাকি পাঠাইয়া থাকি সবগুলো এখানে থাকবে। ওকে, এরপরে আমি যদি উপরে ডটে যাই, আমার ওই যে ছবিটার উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দুইটা ওখানে দেখেন প্রোফাইলে দুইটা অপশান, একটা হচ্ছে রাইটস আর একটা হচ্ছে গিয়া ডেলিভারিস, অর্থাৎ আমার দুইটা অ্যাকাউন্টেই ওপেন আছে। সো এই জন্য আমাদের দুইটা অ্যাকাউন্টেই এখানে দেখাইতেছে, শো করতেছে। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো ডেলিভারিটা না, রাইটসটা দেখাবো। রাইটসটা যদি আপনি প্রথমটায় যান, এখানে লেখা আছে 4.86, আমার রেটিং পাসের মাঝে 4.86, অর্থাৎ এগুলো হাই, মেক শিওর থাকবেন আপনাদেরকে যেন অবশ্যই 4.7 উপরে থাকে। এবার দেখেন হাই রেটিং, অর্থাৎ 95% স্যাটিসফ্যাকশন রেট আছে। ওকে, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেন এরপরেরটা যদি 60% এটা যান, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট, আমি কতগুলো টিপ অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, লাস্ট ওয়ান মান্থে, সেটার উপরে একটা ক্যালকুলেট করে ওরা দিছে যে 60% আমি অ্যাকসেপ্ট করছি। ওকে, পরে যদি জিরোতে ক্লিক করেন দেখেন এটা হচ্ছে ক্যান্সেলেশন রেট, আমি কোনো ক্যান্সেলেশন করছি কিনা, আমি কোনো ক্যান্সেল করি নাই, অর্থাৎ 59 ট্রিপ আমি ফিনিশ করছি। ওকে, এবার যদি আবার যাই থ্রি ডটে, দেখেন পরেরটা হচ্ছে গিয়ে ইনভাইটস ফ্রেন্ড, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান সেই ক্ষেত্রে আপনি $1000 পাবেন যদি এই লিঙ্কটা শেয়ার করেন।
ওকে আর $500 পাবেন যদি আপনি যদি কেউ পুরানো কোনো ফ্রেন্ড মেবি তিন মাস আগে ড্রাইভ করছে এখন আর করে না তাহলে যদি আপনি রেফার করেন তাহলে পাবেন $500 এরপরেরটা হচ্ছে অপরচুনিটিস যদি অপরচুনিটিসে যান এখানে দেখতে পাবেন সেভ আর প্রমোশন যদি কোনো প্রমোশন থাকে তাহলে সেটা এখানে দেখতে পাবেন পরেরটা হচ্ছে কি আর্নিংস আর্নিংসটা হচ্ছে কি আপনার এখানে কত টাকা আপনি আর্ন করছেন সেটার একটা ডিটেলস যদি আপনি সি ডিটেলসে যান তাহলে আপনি ভালো করে দেখতে পাবেন এই যে মেডেলে আছে সি ডিটেলস আপনাকে যাইতে হবে সি ডিটেলসে ডিটেলসে গেলে দেখেন আপনি কত কত ঘন্টা অনলাইনে ছিলেন কতটা ট্রিপ দিয়েছেন 51টা ট্রিপ কত পয়েন্ট পাইছেন সব কিছু এখানে দেখাইতেছে এখন আপনি যদি সাপোজ আরও দুই সপ্তাহ আগেরটা বা তিন সপ্তাহ আগেরটা দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার একটা ইন্টারফেস আসছে যে এখানে সব উইকলি আর্নিং যে আপনার কত লাইক মেবি এক বছর বা দুই বছরের সব বছরের আপনার উইকলি কত টাকা কোন উইকে ইনকাম করছেন সেগুলো এখানে দেখাইতেছে সো আমি পিছনে কাজ করতে পারি নাই আর অনেক দিন সো এখন আমার এই সপ্তাহটা দেখাইতেছে যে আমি কাজ করছিলাম দুই দিন এই জন্য এখানে দেখাইতেছে এটা ওকে সো আপনারা এইভাবে দেখে নিতে পারবেন ওকে এইবারে এরপরেরটা হয়েছে গিয়ে উবার প্রোটা হয়েছে গিয়ে আপনার হয়েছে গিয়ে আমি হয়েছি গোল্ড প্রথম হয়েছে ব্লুর থেকে আমি এক গ্রেড আপ হয়েছি এই জন্য হয়েছে গিয়ে আমারটা গোল্ড তো গোল্ডে কী কী সুবিধা আছে গোল্ডে আপনি ট্রিপের ডিউরেশন প্লাস ডাইরেকশন কোন দিকে যাবেন কত ডিউরেশনে সেটা দেখতে পাবেন আপনি মেবি ফুয়েল কিছু পাবেন বা ডিসকাউন্ট পাবেন ফুয়েলে ডিসকাউন্ট পাবেন তারপর অন্য কিছু ডিসকাউন্ট পাবেন এই জন্য একটা কিউআর কোড ওপেন করতে হবে অর্থাৎ আপনার কিউআর কোড অলরেডি ওরা দিচ্ছে এটা ইন্ডিভিজুয়াল কিউআর কোড এটা আপনি ওপেন করলে এইটা আপনাকে দেখাইতে হবে ডিসকাউন্ট পাওয়ার জন্য ওকে সো যে কোনো পেট্রোল স্টেশনে যায় এটা দেখাইলে আপনি যখন আপনি ড্রাইভ করবেন তখন এই ইয়েটা পাবেন এর পরেরটা হয়েছে গিয়ে প্লাটিনাম অর্থাৎ এটা পাঁচ চারটে আছে একটা হয়েছে গিয়া ব্লু তারপরে গোল্ড তারপরে প্লাটিনাম তারপরে হয়েছে গিয়া ডায়মন্ড সো প্লাটিনামে কিছু বেশি কিছু আপনার বেনিফিট আছে তারপরে ডায়মন্ডে আরও কিছু বেশি বেনিফিট আছে ওকে সো এটা হয়েছে গিয়ে আপনার উবার পড়তে এরপর আপনি যদি ওয়ালেটে যান ওয়ালেটে আপনার যদি কোনো ব্যালেন্স থাকে আমার কোনো ব্যালেন্স নাই আমি সব ক্যাশ আউট করে ফেলাইছি আর এখানে হচ্ছে গিয়ে পেমেন্ট মেথডে যাইয়ে আপনি সেট আপ করতে হবে আপনার ব্যাঙ্ক যে আপনি দেখবেন যে আপনার ব্যাঙ্ক কোনটার জন্য আপনি পাইবেন এটা হচ্ছে গিয়ে উইকলি সাধারণত ওরা পে করে আবার যদি আপনি অস্ট্রেলিয়াতে আপনি যে কোনো সময় উইথড্র করতে পারেন টাকা ওকে এখানে হচ্ছে গিয়ে হেল্প যদি হেল্পে যান হেল্পে যা দেখবেন যে আপনার যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন ওকে এরপরেরটা হয়েছে গিয়ে অ্যাকাউন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে দেখেন প্রথমটা হচ্ছে আমার ভেহিকেল যেটা রেজিস্ট্রেশন করা আছে সেই ভেহিকেলটা আমার এখানে দেখাইতে আছে অর্থাৎ এটা দিয়ে আমি রাইড করি ওকে এইবার এখানে আপনি যদি অ্যাড এ ভেহিকেল আপনি একটা অ্যাড এ ভেহিকেলও করতে পারেন যদি আপনার অন্য কোনো ভেহিকেল থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন বাট এটার জন্য আপনাকে অবশ্যই 2007 পুরানো কোনো গাড়ি হইলে হবে না আর এটার জন্য ফোর ডোর মাস্ট লাগবে যদি ফোর ডোর থাকে আর 2007 পরের মডেল হয় তাহলে আপনি সেটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর আপনি এখানে মেক যে কোম্পানির কোন কোম্পানির গাড়ি সেগুলো আপনি দিবেন ডিটেলস দিয়ে অ্যাড করে নেবেন ওকে এখানে দেখেন এটা হচ্ছে পরেরটা হচ্ছে ডকুমেন্টস সো ডকুমেন্টস আমি আপনাদেরকে আগেও দেখাইছি এখানেও দেখাই অর্থাৎ এখানেও শো করবে ডকুমেন্ট সো আপনার ড্রাইভিং রিকোয়ারমেন্ট এটা প্রত্যেকটা কান্ট্রির জন্য ডিফারেন্ট মেবি রিকোয়ারমেন্ট থাকে বাট মোস্টলি 90% একই থাকে অলমোস্ট ওকে সো এটা আপনারা দেখে নেবেন যে যে ডকুমেন্টগুলো দরকার সব ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে প্লাস অ্যাপ্রুভ থাকতে হবে ওই যে গ্রিন টিক না থাকলে আপনি ড্রাইভ করতে পারবেন না ওরা কোনো পারমিশন দিবে না ওকে যদি কোনো হেল্প লাগে হেল্পে ক্লিক করবেন করে আপনার এখানে কল সাপোর্ট আছে তারপরে আছে গিয়ে এডিশনাল সাপোর্ট আছে যেটা দরকার হয় আপনি সেখান থেকে নিতে পারবেন ওকে সো এটার জন্য আমি যেহেতু গোল্ড এই জন্য কল সাপোর্টটা অপশন দিচ্ছে ব্লুতে এটা নাই ওকে সো অ্যাটলিস্ট এক ধাপ আগাইতে হবে পরটা দেখেন পেমেন্ট ট্যাক্স ইনফরমেশন এইগুলো সব ফিল আপ করতে হবে বাট আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট দেখাবো অ্যাপ সেটিংস আপনাদেরকে অ্যাপ সেটিংটা এটা করে নেবেন তারপরে প্রথমটা অ্যাপ সেটিংসে গেলে সাউন্ডস অ্যান্ড ভয়েস ওইটা যে একদম দেখেন লাউডার দিয়ে রাখবেন প্লাস তিনটা আছে ভয়েস নেভিগেশন এই যে তিনটাই আপনাকে অন রাখবেন যদি অন না রাখেন তাহলে প্রবলেম হবে তারপর নেভিগেশনের নেক্সটটা নেভিগেশনে যায় উপর নেভিগেশনটা টিক রাখবেন সবসময় এটার জন্য আপনার জন্য সুবিধা হবে আর এরপরে যদি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখবেন যে অটো নেভিগেশন এই অটো নেভিগেশনটা সবসময় অন রাখবেন তাহলে আপনি যখন একটা ট্রিপ অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওইটাই অটোমেটিক্যালি নেভিগেশন দিয়ে দিবে অর্থাৎ আপনার ম্যানুয়ালি কিছু করতে হবে না নাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হবে এটার জন্য প্রবলেম হয় এরপরে দেখেন অ্যাক্সেসিবিলিটি নোটিফিকেশন আরও অনেক অপশন আছে ফলো মাই রাইডস ইমার্জেন্সি কন্ট্যাক্ট স্পিড লিমিট এগুলো আপনারা দেখে দেখে সেটিং করে নিতে পারবেন এগুলো একদম ইজি ওকে বাট আমি একদম মেইন ইম্পর্টেন্টগুলো দেখাইতেছি যেগুলো রিয়েলি আপনার জন্য দরকার ওকে
সো অ্যাকাউন্টটা আমরা এখানে মোটামুটি দেখাইলাম, এটা গেল। এরপরে আপনি যদি এখানে যান উপরে দেখেন একটা সার্চ বাটন আছে, এখানে এটা ক্লিক করে এটা হয়েছে কি আপনি ডিরেকশন দিবেন, কোন ডিরেকশনে আপনি যদি যাইতেছেন, সাপোজ কোনো ডিরেকশনে আপনি যদি যাইতে চান সেই ডিরেকশনটা দিবেন। আপনি একদিনে 12 ঘন্টায় অর্থাৎ 12 ঘন্টা আপনার ড্রাইভিং টাইম আপনি একটা দুইটা ডিরেকশন দিতে পারবেন। সাপোজ আমি সিডনির জন্য একটা ডিরেকশন দিলাম, এখন সিডনি অপেরা হাউস কার পার্ক, আমি ওইটাকে সিলেক্ট করলাম। এই যে এখানে লেখা আছে ডিরেকশন টু রিমেইনিং, অর্থাৎ মাত্র দুইটা ডিরেকশন আপনি পাবেন। এবার সেট ডিরেকশন যেটা দেওয়া আছে আপনাকে ওইটাই ক্লিক করতে হবে। ওকে, যখন আপনি ক্লিক করলেন তখন দেখেন এই যে নেভিগেশনটা সেট করতেছে, দেখেন একটু টাইম নিতেছে। ওকে, নেভিগেশন সেট হয়ে গেছে, অর্থাৎ আমি যেখান থেকে যাব আমার বাসা থেকে সে নেভিগেশন সেট করে দিছে। যদি আপনি এই নেভিগেশনটা আবার ডিলিট করতে চান তাহলে আপনাকে উপরের দিকে সিলেক্ট করতে হবে, নিচের থেকে উপরের দিকে সিলেক্ট করবেন। করার পরে দেখেন এই যে ডেস্টিনেশন দিয়া এটার মাথায় যে তিনটা ডট আছে এটাই ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন রিমুভ ডেস্টিনেশন, রিমুভ ডেস্টিনেশনে যাইয়া এটারে ক্লিক করবেন, তাহলে এটার ডেস্টিনেশনটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ ডেস্টিনেশন দেওয়া মানে আপনার শুধু কলগুলো ওই দিকের যাবে, অর্থাৎ অন্য কোনো কল আসবে না, শুধু আপনি যেদিকে ডেস্টিনেশন দিবেন ওই দিকের কলগুলো শুধু আসবে। ওকে, এইবার যদি আপনি দেখেন যে এই আবার আমরা মেইন পেজে যখন চলে আসব, ওরা ফাইন্ডিং টিপ, দ্যাট মিনস আমি অনলাইনে আছি এই জন্য ফাইন্ড করতে চাই, আমি আরেকবার ওখানে যে থ্রি লেফট হ্যান্ড সাইডের থ্রি লাইন ওইটায় যাব। যাওয়ার পরে আপনাদের আরেকটা অপশন দেখে যে এখানে হেল্প, অর্থাৎ যদি কোনো হেল্পের দরকার হয় অনেক জায়গায় এই হেল্পিংয়ের অপশন আছে। সো এখান থেকেও আপনি ডাইরেক্ট ওই প্রোফাইলে যাইয়া নিচের দিকে যাই আপনি হেল্পিং অপশনে যাইতে পারবেন, যদি আপনার কোনো হেল্প দরকার হয়, সাপোজ যখন আপনি ড্রাইভ করতেছেন এনি হেল্প দরকার হইতে পারে। সো ওরা সাধারণত মেসেজ প্রিপেয়ার করে, সো এটা নিতে পারবেন। এখানে দেখেন এই যে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে কি আপনার সেফটি টুল কিট। সো এটা আপনাকে যদি আপনার কেউ আপনার রাইট ফলো করতে চায় তাহলে আপনি এটা সেট আপ করতে পারবেন, সাপোজ আপনার ওয়াইফ অথবা আপনার বাবা মা যে কেউ আপনি এটা সেট আপ করে নিতে পারেন। প্রুফ অফ ট্রিপ স্ট্যাটাস এটাকে অন থাকবে, আর হচ্ছে গিয়া 000 অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে গিয়া 000 হয়েছে গিয়া অস্ট্রেলিয়াতে যে কোনো ইমার্জেন্সি, সাপোজ পুলিশ দরকার, অ্যাম্বুলেন্স দরকার, যা কিছু দরকার, হসপিটাল দরকার, সব কিছু এখানে পাবেন। ওকে, এখানে একটা মগের মতো জিনিস আছে, এটাকে যদি ক্লিক করেন এটা মানে হচ্ছে কি আপনি কফি ব্রেক নিচ্ছেন। আপনি সাধারণত 10 মিনিট কফি ব্রেক নিতে পারবেন, মেবি 5 বারের মতো, ঠিক আছে, পুরো 12 ঘন্টায়। ওকে, এর বেশি যদি হয় মানে 10 মিনিটের এক একবারে 10 মিনিটের বেশি তাহলে ওরা অটোমেটিক্যালি আপনাকে মেসেজ পাঠাবে যে তুমি টাইম কনজিউম করতেছো এরকম কিছু। সো আপনাকে 10 মিনিটের বেশি ওরা সাধারণত সময় দিবে না একবারে, ওকে, তাহলে আপনাকে অফলাইনে যায় নিতে হবে। এবার আপনি যদি রিজিউম করেন তাহলে আবার আপনার ওইটা চলে গেল। ওকে, আপনি আবার অনলাইনে ব্যাক করছেন। এখন নিচে দেখেন দুইটা ডট প্লাস দুইটা লাইন, এটা যদি ক্লিক করেন এখানে হচ্ছে আপনি সার্ভিস কী কী সার্ভিস দিতেছেন। সার্ভিসের একটা হয়েছে গিয়ে প্রথম একটা হচ্ছে উবার পেট, আর একটা হচ্ছে উবার এক্স পুল। সো আপনি দুইটাই সিলেক্ট করে নিতে পারেন অথবা একটা আপনাকে মাস সিলেক্ট করতে হবে। আপনি যদি উবার পেট না পছন্দ করেন তাহলে আপনি ওইটাকে রাখবেন না, টিক দিবেন না। ওকে, আবার যদি রাইট হ্যান্ড সাইডে নিচে আসেন, তিনটা ডট প্লাস তিনটা দাগে আসেন, এখানে হয়েছে কি আপনি দেখতে পাইবেন যে এখানে আরও একটা অপশন আসে, পরে সেটা দেখাবো, বাট এখনকার অপশনটা হয়েছে কি আপনি আপনার ড্রাইভিং টাইমটা দেখতে পাবেন যে আপনি কত ঘন্টা ড্রাইভিং টাইম রিমেইনিং আছে। 11 ঘন্টা 50 মিনিট আমার আছে, আর এটা হচ্ছে কি প্রত্যেক 12 ঘন্টা পরে আপনাকে 8 ঘন্টা অবশ্যই আপনাকে ব্রেকে যেতে হবে। ওকে, এটা অটোমেটিক্যালি ওরা সাইন আউট করে দেবে। আর যদি যদি আপনি আপনার মতো করেন যে আপনি মনে করেন 4 ঘন্টা করলেন আবার পরে করলেন, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার জন্য। এখন আমি দেখাবো লাইভ একটা, সো আমি একটা কল অ্যাকসেপ্ট করছি যেই কলটা আমার 1 মিনিটের দূরে আছে, যাইয়া এখন আমি ওই ওদেরকে পিক আপ করবো। সো সাপোজ একজনের নাম হয়েছে গিয়া জর্জিয়া, তাকে আমি পিক আপ করবো। সো দেখেন কীভাবে লাইভ এটা কাজ করে, এই যে একটা ছবির মতো দেখা যাইতেছে ওইটা হয়েছে গিয়া আমার রাইডার, ওকে যাইয়া আমি পিক আপ করবো। সো আমার গাড়িটা হয়েছে যে তীরের মতো যেটা যাইতেছে। ওকে, সো আমি যখন এই তীরের মতো যে পাশের যে সার্কেলটা যখন ওইটার পাশে ওর পাশে যাব, ওইটা দেখেন কী হইতেছে। ওকে, এই যে আমি গাড়িটা যাইয়া আমি গাড়িটা অলরেডি পার্ক করছি, আমার রাইডার আমাকে দেখছে এখন গাড়িটার মাঝে, দেখেন ওইটা যখন আসছে সাথে সাথে এখন রাইডার নোটিফাইড, অর্থাৎ সে জানছে যে আমার গাড়িটা ওখানে। সেটা এখানে আমার 2 মিনিট সময় দিছে, 2 মিনিটের মধ্যে রাইডারের আমার গাড়িতে উঠতে হবে, তার সিট বেল্ট বাঁধতে হবে, তার সব কিছু 2 মিনিটের মধ্যে করতে হবে। যদি 2 মিনিটের বেশি হয় তাহলে রাইডারকে উবার শুরু করবে মানে টাকা চার্জ করা শুরু করে দেবে। সো রাইডারও এটা জানে, তো ওরা এই 2 মিনিটের মাঝেই আপনার গাড়িতে আসবে, গাড়িতে আইসা তারপরে আপনার সিট বেল্ট বাইন্দা সব কিছু রেডি হবে, ঠিক আছে। তো যখন আপনি এটা হবে, দেখেন এখনও আমি প্রায় ক্লোজ 19 সেকেন্ড আছে, যখন এটা হয়ে যাবে ও সব কিছু ঠিক, তখন স্টার্ট উবার উবার এটাকে আপনাকে সিলেক্ট করলেই এটা আপনাকে নেভিগেশন দিয়ে দেবে, যেহেতু আমি অটো নেভিগেশন সেট আপ করা। এটা 14 মিনিটের একটা ড্রাইভ,
11 কিলোমিটার ওকে দেখেন আমার গাড়িটা এই যে স্টার্ট শুরু হয়েছে তখনই আপনার ম্যাপটাও স্লোলি স্লোলি মুভ করা শুরু করবে ঠিক আছে ওকে সো এইভাবে আপনারা কল অ্যাকসেপ্ট করবেন আর এইভাবে আপনারা যাইতে থাকবেন ওকে এখন দেখেন এই যে তিনটা ডট আছে নিচের দিকে যদি আপনি যান তিনটা ডটে যদি আপনি ক্লিক করেন ড্রপ অফ জর্জিয়া অর্থাৎ আপনার এইটা ক্লিক করবেন তখন যখন আপনার ধরেন রাইডার আপনার সাথে খারাপ বিহেভ করলো অথবা আপনাকে মারতে চাইলো অথবা কোনো একটা প্রবলেম হইলো তখন আপনারা যে কোনো সময় ওই রাইডারকে আপনি গাড়ি থেকে নামাই দিতে পারবেন বাট আপনাকে ভ্যালিড রিজন দিতে হবে এই জন্য আপনি এখানে যে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন কি হয় যে এরকম আপনাকে অপশন দিছে যে কেন আপনি ড্রপ অফ রিকোয়েস্ট আর্লি ড্রপ অফ রিকোয়েস্ট রং রাইডার রাইডার বিহেভিয়ার রাইডার ভিকেল ইস্যু যদি যে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো উবারকে আপনাকে জানাইতে হবে জানানোর পরে আপনি ড্রপ অফ করতে পারবেন যদি কোনো রিজন না দেন তাহলে আপনারা ড্রপ অফ করতে পারবেন না দেখেন এই যে আমি ড্রপ অফ করার আগেই আর একটা কল আসছে আমার পাঁচ মিনিটে হয় যখন আমি তাকে ড্রপ অফ করবো এরপর থেকে পাঁচ মিনিট দূরে তার ফাইভ স্টার স্টারটাও ভালো আছে ওই লোকের তারপরে 6.3 কিলোমিটার ওকে নেক্সট ট্রিপ অ্যাকসেপ্টেড অর্থাৎ আমি যখন ট্রিপটা শেষ করবো ওইটা অটোমেটিক্যালি আবার ওই ডিরেকশনে আমার চলে যাবে পরের ট্রিপের জন্য ওকে সাধারণত তিন মিনিটের মধ্যেই আবার মানে ড্রপ অফ করার তিন মিনিটের মধ্যেই আবার আর একটা কল দিয়ে দেয় হ্যাঁ তো দেখেন আমি এই যে ড্রপ অফ করার একদম কাছাকাছি চলে গেছি এই যে আমি ড্রপ অফ করার ওখানে গেছি এখন কমপ্লিট দ্য ট্রিপ কমপ্লিট ট্রিপের আগে আপনার কোনো টাকা আসবে না সো কমপ্লিট ট্রিপ করলেন এবার অবশ্যই হাউ ওয়াজ ইউর রাইডার সো রাইডারকে আপনি স্টার দেবেন পাঁচ স্টারের মাঝে কতটা দিতে চান যদি পাঁচ স্টারই দিতে চান তাহলে পাঁচ স্টার এখানে আছে রেড রাইডার দিবেন অত যদি চার স্টার দিতে চান তাহলে রিজন দিতে হবে কেন আপনি চার স্টার দিবেন ওকে সো তারপরে আপনি রেটিংটা দিবেন যখন আপনি রেটিংটা দিবেন এটা অটোমেটিক্যালি ওই যে আপনি আর একটা পিক আপ করছেন কল সেই কলের দিকে যাওয়া মানে নেভিগেশনটা অলরেডি সেট আপ হয়ে গেছে যেহেতু আমি অটো নেভিগেশন সেট আপ করছি এটি হয়েছে গিয়ে সুবিধা অটো নেভিগেশনে ওকে সো অটো নেভিগেশনে এখন দেখেন এটা আমার যাইতেছে আবার নতুন ডিরেকশনে ওই যে নতুন ওকে পিক আপ করার জন্য দেখেন এখানে আমি গেলাম যা দুই মিনিট ওয়েট করতেছি করার পরেও সে আসে নাই এখন আমি ক্যান্সেল করতে পারবো এটা চাইলে ওকে এই যে দেখেন একটা মানুষের মতো এটা যদি আমি ক্লিক করি ক্লিক কইরা আমি একটা রিজন দিব ভ্যালিড রিজন যে কেন আমি ক্যান্সেল করতে চাই তাহলে আমার কোনো নেগেটিভ এফেক্ট হবে না দেখেন রাইডার কী করছে সে আবার নতুন লোকেশন চেঞ্জ করছে যে ওই লোকেশন থেকে আমার পিক আপ করতে বলছে বাট স্টিল ওটা ওরে চার্জ করতেছে যেহেতু আমি ওখানে অলরেডি চলে গেছি ওকে সো এইভাবে আপনারা ইয়া করতে পারবেন এখন দেখেন আপনি যদি উপরের দিকে যান আপনার অ্যাপের আপনি দেখতে পারবেন আজকে কত টাকা ইনকাম করছেন কত পয়েন্ট আপনার আছে হ্যাঁ কত পয়েন্ট আপনি উবার পুরোতে আছে তারপরে আপনি এই যে এটাকে আপনি হাইডও করতে পারবেন চোখটারে বন্ধ করে আবার আপনি ডিটেলসও দেখতে পারবেন আপনি যদি সি ডিটেলসে যান ডিটেলসে আপনি কত টাকা ইনকাম হয়েছে কী সব কিছু আপনার এখানে ডিটেলসে এখান থেকেও আপনি দেখতে পাওয়া যাবে এরপরে আপনি যদি সাইন আপ করতে চান জাস্ট লগ অফে যাবেন গো অফলাইন অফলাইনে গেলে দেখেন এখানে লেখা আছে ইউ আর অফলাইন সো এইভাবে আপনারা অফলাইনে যাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ বাই